নমস্কার, চৈতালিস কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চার ধরনের স্যান্ডউইচ বানিয়ে দেখাব। এক মেয়োনিজ স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, পটেটো স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ। एक मेयोनीज सैंडविच बनाते की लागबे चलुन एकबार देखे नेई। एक मेयोनीज सैंडविच एर जोन्नो आमी दुई पिस ब्रेड नियेछि, सेद्ध डिम एकटा नियेछि, आर नियेछि गोलमरिच गुड़ो, आर लागछे बाटार, आर लागछे भेज मेयोनीज। एक सैंडविच बनाना शुरू कर छी। प्रथमे आमी ब्रेड दुई पीस चार दिकटा केटे निब। आमी एखाने ह्वाइट ब्रेड निये छी, आपनारा चाहले ब्राउन ब्रेडो यूज करते पारे। तारपर बॉयल डिमटाके आमी एकटी काटा चामच दिए भालो करे मैश करे निब। আমি দুই পিস ব্রেডের জন্য একটি বয়েল ডিম নিয়েছি। আপনারা যেই অনুপাতে ব্রেড পিস নেবেন সেই অনুপাতে বয়েল ডিম নেবেন। এভাবে ডিমটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমি ডিমে সামান্য নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার এক চামচ মেয়োনিজ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই এগ স্যান্ডউইচ বানানো খুবই সহজ, খেতেও ভীষণ টেস্টি। রেডি আমার ডিম আর মেয়োনিজের মিশ্রণটি। এবার এক পিস ব্রেড নিয়ে আমি ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর এক পিস ব্রেডে আমি বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এই ব্রেড পিসটিকে উপরে দিয়ে দিলাম। বাস রেডি আমার এগ স্যান্ডউইচ। এবার আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি স্যান্ডউইচ, বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন বা ব্রেকফাস্টে আপনারা এই স্যান্ডউইচ রাখতে পারেন। আমি প্লেটে এক স্যান্ডউইচ সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। এবার দেখে নিচ্ছি আমরা পনির স্যান্ডউইচ বানাতে কি কি লাগছে। আমি দুই পিস ব্রেড নিয়েছি, ধনিয়া পাতার চাটনি নিয়েছি, টমেটো সস নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পনির নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর লাগছে আমাকে বাটার, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। প্রথমে আমি ধনিয়া পাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। ধনিয়া পাতার চাটনি বানানোর জন্য আমি ধনিয়া পাতা, লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, সবাই মিক্সিতে দিয়ে দিলাম। রস
সামান্য জল দিয়ে টমেটো চাটনি বানিয়ে নেব। আমার ধনিয়া পাতা চাটনি রেডি। এবার আমরা শুরু করে দিচ্ছি পনির স্যান্ডউইচ বানানো। তেল দিয়ে দিলাম, এবার আমি পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজব না, কেননা পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ঠিক এভাবে একটু লালচে করে আমি পনিরগুলো ভেজে নিয়েছি। ওই তেলেতে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নেব। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে নেব। ক্যাপসিকামগুলোকেও একইভাবে দিয়ে দিলাম। ভাজা ভাজা করে দিলে স্যান্ডউইচের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি ব্রেড পিসগুলোতে বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিব। তারপর একটি ব্রেড স্লাইসে টমেটো সস লাগিয়ে দিব। আর একটি ব্রেড স্লাইসে ধনিয়া পাতার চাটনি লাগিয়ে নিব। এবার ধনিয়া পাতার চাটনির উপর আমি টমেটো স্লাইসগুলো সাজিয়ে দিব। তার উপর পেঁয়াজের ডিমগুলো সাজিয়ে দিব। তার উপর দিয়ে দিব পনিরের টুকরোগুলো। তার উপরে আমি ক্যাপসিকামের টুকরোগুলো সাজিয়ে দিব। আর পিস ব্রেড লাগিয়ে দিলাম। ও এখানটায় আরো কিছু জিনিস দিতে হবে। আমি সামান্য নুন দিয়ে দিলাম।
তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চাট মশলা দিয়ে দেব। তারপর আপনারা চিজ স্লাইস বা চিজ গ্রেট করেও দিতে পারেন, বা এমনিও এই স্যান্ডউইচ ভীষণ ভালো লাগে খেতে। এবার আমরা টোস্ট করে নিব একটি তাওয়াতে। বাটার দিয়ে দিলাম, দু মিনিট ভেজে দিব যাতে ব্রাউন কালার চলে আসে। তারপর উল্টে দিলাম। একটু বাটার দিয়ে দিলাম। এদিকটাও রাউন্ড করে ভেজে নিব। ব্যাস হয়ে গেছে। এবার আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। চাটনি বা সস আর আলাদা করে লাগবে না। চাটনি আর সস তো দেওয়াই আছে, গরম গরম এমনি পরিবেশন করুন, খেয়ে খুব ভালো লাগবে। পটেটো স্যান্ডউইচ বানাতে আমাকে 2 পিস ব্রেড লাগছে, গোলমরিচ গুঁড়ো, রাই শস্যা, চাট মশলা, টমেটো, শসা, ডিম সব স্লাইস করে কেটে নিয়েছি, সেদ্ধ আলু, পেঁয়াজ, ধনিয়া পাতার চাটনি, টমেটো সস, আর লাগছে সামান্য নুন, হলুদ, চিনি। একটি কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, রাই সর্ষা একটু দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করা আলুটা আমি একটু চটকে দিয়ে দিলাম। আমি চার ধরনের স্যান্ডউইচ দেখাচ্ছি, ভিডিওটি একটু লম্বা হয়েছে, আপনারা সেই সবটি দেখবেন। এবার আলুতে সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ব্যাস হয়ে গেছে। আলুর মিশ্রণটি একটি বাটিতে নামিয়ে রাখলাম। এবার এক পিস ব্রেডের স্লাইসে ধনিয়া পাতার চাটনি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে বাটারও লাগিয়ে নিতে পারেন। আর একটি স্লাইসে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এবার টমেটো সস লাগানো ব্রেডের স্লাইসটার উপরে আলুর মিশ্রণটি খুব ভালোভাবে দিয়ে দেব। তার উপরে পেঁয়াজের রিংগুলো সাজিয়ে দিব। তার উপর টমেটো স্লাইসগুলো সাজিয়ে দিলাম।
টমেটো স্লাইসের উপরে শসার স্লাইসগুলো দিয়ে দিলাম। তার উপর ডিমের স্লাইসগুলো দিয়ে দিলাম। এই স্যান্ডউইচটাও খেতে অসাধারণ লাগে। উপরে সামান্য নুন ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এটাতেও আপনারা চাইলে চিজ গ্রেট করে দিতে পারে, আরো ভালো লাগবে, তবে এমনিতেও খেতে খুব ভালো লাগে। এবার এই ব্রেড স্লাইসটা উপরে দিয়ে দিলাম। এবার যাব আমরা টোস্ট করতে। এটাকে একইভাবে বাটার দিয়ে দুই দিক ভালোভাবে ক্রিস্পি করে দিব। ঠিক হয়ে গেলে উপরে বাটারটা লাগিয়ে নিলে টোস্ট করতে সুবিধা হয়। আমি একটু বাটার লাগিয়ে নিলাম, এবার উল্টে দেব। এদিকটাও 2 মিনিট মতো ভাজব যাতে ব্রাউন কালারটা চলে আসে। ব্যাস হয়ে গেছে। পটেটো স্যান্ডউইচ রেডি। আমি একটি প্লেটে সার্ভ করে দিলাম। এই স্যান্ডউইচটাও চাটনি বা সস ছাড়াও ভালো লাগে, বা কফির সাথে গরম গরম পরিবেশন করুন। এবার দেখে নিচ্ছি ভেজ স্যান্ডউইচ বানাতে আমাদের কি কি লাগছে। লাগছে ব্রেড 2 পিস, বাটার, চাট মশলা, নুন, আর লাগছে টমেটো কুচি, শসা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি। তার সাথে লাগবে গোলমরিচ গুঁড়ো আর ভেজ মেয়োনিজ। এবার একটি বাটিতে প্রথমে আমি ক্যাপসিকাম কুচি নিয়ে নিলাম, তারপর শসা কুচি দিয়ে দিলাম, একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গাজর কুচি, এক চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব। মিশ্রণটি রেডি হয়ে গেছে। প্রথমে আমি ব্রেড পিসগুলোতে বাটার খুব ভালোভাবে লাগিয়ে দিব। তারপর ভেজ মেয়োনিজের মিশ্রণটি দিয়ে দিব।
সবগুলো স্যান্ডউইচই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর পিস ব্রেড উপরে আমি দিয়ে দিলাম। এবার চলে যাব টোস্ট করার প্রসেসে। আগেরগুলোর মতোই আমি দুদিকটা সামান্য ব্রাউন আর ক্রিস্পি করে নিব। একদিক হয়ে গেছে, এবার আমি উল্টে দিব, সামান্য চেপে চেপে দিব। এবার আমি একটি প্লেটে টমেটো সস আর গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিলাম। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার পরের রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক করতেও ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।